14 নভেম্বর রোববার রাত 8টায় শামীম জাহেদী আছে রিটোর্স পেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। বিচারক কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার, রায়ের পর্যবেক্ষণে তার বক্তব্যকে বিব্রতকর বললেন আইনমন্ত্রী। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু, টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার পরও সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কীভাবে বিদেশে পালালো প্রশ্ন হাইকোর্টের, জবাবে দুদকের সময় একদিন। রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের আলোচিত মামলার রায়ে বিতর্কিত পর্যবেক্ষণ দেওয়ায় বিচারক মোসাম্মদ কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। তাকে আদালত থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে মন্ত্রণালয়ে। আইনমন্ত্রী মনে করেন রায় কামরুন নাহারের পর্যবেক্ষণ বিব্রতকর। এ নিয়ে কথা বলতে সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সাথে যোগ দেবেন আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। গত বৃহস্পতিবার আলোচিত এক ধর্ষণ মামলার রায়ে বিচারক কামরুন নাহার যে অবজারভেশন দিয়েছিলেন সেই পর্যবেক্ষণে বলেছিলেন যে ধর্ষণ মামলার ক্ষেত্রে 72 ঘন্টা পরে যেন মামলা নেওয়া না হয়, এমনই একটি নির্দেশনা বা সুপারিশ তিনি করেছেন পুলিশের প্রতি। এই এই বক্তব্যের পর আসলে অনেক কথা হয়েছে। এরপর আজকে যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তাকে তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি মাননীয় প্রধান বিচারপতি যেটা করেছেন সেটা আমি স্বাগত জানাচ্ছি। কারণে যে দেখেন বাংলাদেশের নারীরা এমনিতেও রেপ বিশেষ করে তারা কিন্তু গ্রাম বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু থানা কেন চেয়ারম্যান পর্যন্ত যেতে পারে, এবং সেই জায়গাতে অনেক সময় মামলা মিটাই দেওয়ার জন্য বা বিভিন্ন কাজ ফেলে। আর আমাদের যে ভিকটিম তারা জানে না যে কিভাবে আলামত সংগ্রহ করতে হয় বা কিভাবে কি করতে, এই জিনিসগুলো তাদের ভিতরে সে সচেতনতা নাই বা সেই জায়গাগুলো থেকে তারা কোনো বেনিফিট পায় না। তো যার ফলে হচ্ছে একটা মামলা দীর্ঘ সময় দীর্ঘদিন হয়ে যেতে পারে। যে হ্যাঁ, তারা যথার্থ মানে যথাসময় থানায় আসে তাহলে ঠিক মতো তারা কাজগুলো করতে পারে, যে সমস্ত আলামত সংগ্রহ করা, এফআইআর করা, সেই জায়গাগুলো সেখানেও আমরা দেখেছি যে থানাতে গড়িমসি করে। আপনার আলামতে যদি ওখানে প্রভাবশালী লোক হয়ে থাকে, টাকার খেলা চলতে থাকে, সেই জায়গাগুলো কিন্তু দীর্ঘ সময় পার করে দেওয়া হয়, আর সেখান থেকে আমরা আলামত কিন্তু পাই না। তো এই ধরনের অবজারভেশন যখন দেওয়া হয় কোর্ট থেকে বা বলা হয়, এমনিতে থানাতে যায় এই সমস্ত অসহায় নারীরা, সেই জায়গাতে কোনো কিছু মানে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেখানে এই ধরনের বক্তব্যে বা এই ধরনের অবজারভেশনে সেখানে তো আরো কোনো কিছুই নারীরা কিছু পাবে না। কারণ এক্ষেত্রে যে সমস্ত আসামিরা থাকে তারা চেষ্টা করবে যেভাবে হোক 72 ঘন্টা পার করে দিতে, যাতে 72 ঘন্টা যদি কোনো কারণে পার করতে পারে তাহলে মামলা তার গ্রহণ করা হবে না। তখন রেপিস্টদের মহা উৎসব শুরু হয়ে যাবে চারদিক সারা বাংলাদেশে, কারণ তারা জেনে গেছে যে 72 ঘন্টা পার হলে এটা করা যায়। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি যে বর্তমানে যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেটাকে আমি এই কারণে স্বাগত জানাচ্ছি যে নাহলে হিউম্যান রাইটস একটা বড় ধরনের মানে আপনার হিউম্যান রাইটস এর ভায়োলেশন হতো। আর আমাদের আইনমন্ত্রী যে ব্যবস্থা মানে সেই পদক্ষেপটা গ্রহণ করেছেন জন্য তাকে ধন্যবাদ, যে উনি যথার্থভাবে তাড়াতাড়ি করে এই কাজটা করেছেন। কারণ এই মেসেজটা যদি সারা জায়গা চলে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় একটা মানে বিব্রতকর শুধু শব্দটা তো অন্যভাবে গেল, আমি মনে যে মানবাধিকারের চরম লঙ্ঘন হতো। এবং একই সঙ্গে গ্রাম বাংলায় যে সমস্ত নারীরা এখন পর্যন্ত অত্যাচারের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সেই সমস্ত নারীরা কিন্তু কোন প্রতিকার পেত না। আরেকটা কথা এখানে বলতে যাই যে আমার যে ট্রেনিং হয় যেখানে ইয়েদের আমাদের মাননীয় বিচারকদের, সেই জায়গায় আমি জানি হিউম্যান রাইটসের উপর তাদের পড়াশোনা করানো হয় তাদের, কিন্তু প্র্যাকটিক্যাল অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান সেখানে নারীদের কি অবস্থা, নারীরা কিভাবে থাকে, বা এই ধরনের রেপের ঘটনা বলেন, যৌতুকের ঘটনা বলেন, সবসময় বলা হয় মিথ্যা মামলা, কিন্তু মিথ্যা মামলা না,
সেই জায়গাগুলোর থেকে কেন তারা এরকম হচ্ছে সেই প্র্যাকটিক্যাল বিষয়টার জন্য তাদের সামনে তুলে ধরা খুব দরকার। আরেকটা কথা না বলে পাচ্ছে না, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মামলাটার, সেটা হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তাটা চার্জশিট দিয়েছেন, সেই চার্জশিটটা যদি প্রমাণের মতো না হয়ে থাকে তাহলে পরে উনি চার্জশিটটা কেন দিলেন? আর চার্জশিটের মধ্যে প্রমাণ দুইজন থাকে, সেখানে সুপারভাইজার ওনার একজন আছেন, ওনার এমইও সই করে কিন্তু একজন পিপি। সেই জায়গাগুলো থেকে আইন মন্ত্রণালয়ের কাছে আমার একটা নিবেদন থাকবে, আইন মন্ত্রী যখন এত বড় পদক্ষেপ নিলেন এই তিনজনের বিষয়টাও কিন্তু তার তিনি তদন্ত করে দেখবেন যে কার কোন গাফলিতি ছিল বা কেনই বা যদি প্রমাণিত করা না যেত তাহলে কেন সেই ব্যবস্থা গ্রহণ করা হলো না, আর যদি প্রমাণ করার মতন অবস্থান থাকে সেই জায়গাগুলোতে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই জায়গাগুলোতে কিন্তু দেখা দরকার। আমরা তো শুধু মনে করছি যে আসামি খালাস পেয়ে গেল, আসামি তো খালাস পেলো কিন্তু যে ভিকটিম আছে তার যে চরম দুর্ভোগ হতে পারে বা কেন খালাস পেলো সেই জায়গাগুলো থেকে আমাদের জানার দরকার। আমরা তদন্ত কর্মকর্তা এবং আমি মনে করি তার সুপারভাইজার এবং তার সঙ্গে পিপি সাহেবের একটা বিশাল ভূমিকা থাকে, সেই জায়গাগুলো থেকে আপনার তারা বেরিয়ে যেতে পারে না, তারা দায়িত্ব এড়াতে পারে না। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। আমার সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জনাব কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আলোচিত রেন্ট্রি ধর্ষণ মামলা নিয়ে, যেখানে বিচারকের পর্যবেক্ষণ নিয়ে অনেক কথা হয়েছে, শেষ পর্যন্ত বিচারককে তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে আজকে। আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো জনাব কার্জন, সেটা হচ্ছে যে বিচারকরা আইনে যখন তারা রায় দেন তখন তারা অনেক পর্যবেক্ষণ করে থাকেন, অবজারভেশন দিয়ে থাকেন, সেই পর্যবেক্ষণ অনেক সময় আলোচনার বিষয় আসে। এক্ষেত্রে যে পর্যবেক্ষণ দিয়েছেন উনি, সেই যে বিশেষ করে 3 ঘন্টার 72 ঘন্টার মধ্যে যে রায়ের কথা মামলা দায়ের করার কথা বলা হচ্ছে সেটা হয়তো প্র্যাকটিক্যালি কোনোভাবে সম্ভব নয়, এবং এটা আমরা বলা হচ্ছে বাংলাদেশের আইন বা সংবিধানের ব্যত্যয় ঘটে যদি এই কথা বলা হয়ে থাকে। তার মানে বিচারকরা যখন তাদের পর্যবেক্ষণ দেবেন তখন আসলে অনেক কিছুই ভেবে দেখতে হবে এবং প্রচলিত আইন এবং সংবিধানের দিকে নজর দিতে হবে, তাই তো? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক গুরুত্বপূর্ণ মামলায় দেখছি যে আপনার বিচারক যারা আছেন তারা নানা রকম পর্যবেক্ষণ দিচ্ছে। এই ট্রেন্ডটা কিন্তু আগে খুব একটা আমি দেখতাম না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মামলায় আপনার পর্যবেক্ষণ হচ্ছে এটা মূল যে মামলা রায় তার কোনো অংশ নয়। হ্যাঁ, এখন বিষয়টা হয়েছে যে আপনার যে রায়টা মাননীয় বিচারপতি দিয়েছেন সেটা কয়েকটা কারণে সেটা সমালোচনার মুখে পড়েছে। একটা হচ্ছে যে আমাদের এখানে নারীরা নানাভাবে আপনার নির্যাতিত, এবং আমাদের এখানে বিভিন্ন স্তরের নারী নানাভাবে আপনার এই যে ধর্ষণের শিকার হয়, এবং আমরা যেটা দেখি যে অধিকাংশই কিন্তু আপনার প্রকাশ করে না, এবং যারা প্রকাশ করে তারা অনেক চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে তারপরে তারা থানায় আসেন, এবং দেখা যায় যে অনেক সময় থানাতে তাদের সাথে যে ব্যবহারটা করা হয় সেই ব্যবহারটা যথেষ্ট মানবিক নয়। আবার এরপরে আপনার তদন্ত কর্মকাণ্ড সম্পন্ন হওয়ার পরে আপনার বিচারিক পর্যায়ে তাদের যেভাবে জেরা করা হয় সেটাও কিন্তু খুব শালীনতা রেখে যে আপনার জেরা করা হয় তা কিন্তু না। এবং এইটা হয় যে একটা মেয়েকে শারীরিকভাবে ধর্ষণের পরে তাকে একটা মানে দীর্ঘদিন ধরে তাকে একটা লজ্জা এবং হয়রানির মধ্য দিয়ে যেতে হয়, এবং তারপরেও আমরা দেখি যে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধর্ষণ মামলাগুলো যারা ধর্ষক তাদেরকে শাস্তি দেওয়া যায় না। কারণ আমরা যে কনভিকশন রেট যেটা দেখি আপনার রেপ কেসে কনভিকশন রেট হচ্ছে 3%, তার মানে শতকরা 3 জন ধর্ষককে শাস্তি দেওয়া যায় এবং বাকি 97 জনকে শাস্তি দেওয়া যায় না। এটা হচ্ছে আলামত সংগ্রহ করা হয় না ঠিকভাবে, কিংবা ধরেন যে যে তদন্ত করা হয়েছে সেখানে ত্রুটি থাকে, কিংবা রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে না, এবং সেরকম একটা আসলে মানে নারীর প্রতি নিষ্ঠুর যে সমাজ এবং আমাদের বিচারিক ব্যবস্থা, সেরকম একটা ব্যবস্থায় আমাদের চেষ্টা থাকবে যাতে করে যারা নির্যাতিত হয়েছেন নারীরা তারা যেন ন্যায় বিচারটা পান, এবং তারা যেন যারা এই কাজগুলো করেন তাদের জন্য শাস্তির আওতায় আনা যায়। এবং সেই কথা আমরা বলছিলাম, কিন্তু পর্যবেক্ষণ আপনিও বলছেন যে এটা আগে হয়তো দেওয়া হতো না, এখন বেশি দেওয়া হয়। আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল বলছেন, অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন জানাচ্ছেন যে বিচারক তার বিচারিক এখতিয়ারের বাইরে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। এই এখতিয়ারটা আসলে কি, এটার কি কোনো সংজ্ঞা, এটা কি কোনো সংজ্ঞায়িত করা হয়েছে কিনা আসলে?
না সেটাই, যে এটা আসলে কোনো বিচারকের পর্যবেক্ষণ এটা হওয়া উচিত না, যে আপনি 72 ঘন্টা পরে উনি এটা বলেছেন যে আপনার এই সমস্ত মামলার ক্ষেত্রে যে আলামত সেটা আপনি খুব দ্রুততার সাথে সেটা যদি সংরক্ষণ করা না হয়, সেটা যদি ডাক্তারি পরীক্ষায় আপনি ডাক্তারি পরীক্ষা করে সেটাকে সংরক্ষণ করতে না পারেন, তাহলে পরে আসলে মামলাটা টেকানো যায় না, সেরকম একটা জায়গা থেকে হয়তোবা বিচারক তিনি বলেছেন, কিন্তু তার এই বলাটা ঠিক হয়নি, তার বলাটা ঠিক হয়নি, এতে করে যারা নির্যাতিত তারা নানাভাবে নিরুৎসাহিত হবে এবং যারা ধর্ষণ করে তারা দেখা যায় যে খুব বেপরোয়া, দেখা যায় খুব প্রভাবশালী, তারা এটাতে উৎসাহিত হবে। এবং সেই জায়গাটা থেকে আপনার অ্যাটর্নি জেনারেল, তারপরে মাননীয় আইনমন্ত্রী, তারপরে অন্যান্য যারা এই তাদের যে উৎকণ্ঠা ব্যক্ত করেছেন এবং তার প্রেক্ষিতে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, তো আমার কাছে মনে হয় যে তাদের উৎকণ্ঠা এবং তাদের যে মানে তারা যে উৎসাহটা নিয়েছেন এইটা মানে তাদের আরো বেশি এটা যেন বিস্তৃত হয় এবং এমন ভাবে আমাদের বিচারিক ব্যবস্থায় যে সমস্ত কিছু বিষয় আছে সেটা যেন সংস্কার করে এমন ভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা হয় যাতে এই রেপ কেসে যারা ভিকটিম হন তারা যেন দ্রুততার মানে দ্রুততম সময়ের ভিতরে ন্যায় বিচারটা পান। ধন্যবাদ অ্যাডভোকেট এলিটা খান, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দ্রুততার সাথে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা ধর্ষণ মামলার কথা যখন বলছি মূলত সাক্ষীর অভাব থাকে এবং যেটা হয়ে থাকে সাধারণত যে সার্কামস্টেনশিয়াল এভিডেন্সের ভিত্তিতেই হয়তো বিচার হয়, সেইখানে আসলে আইন কতটা সহায়তা করতে পারে যারা মূলত ভিকটিম, যারা এই ঘটনার শিকার হন তারা এগিয়ে আসতে পারে কীভাবে, এমন কি ধরনের আইনি উৎসাহ আসলে দেওয়া যেতে পারে কিভাবে? ধন্যবাদ। আমি এখানে যে জিনিসটা গুরুত্ব সহকারে মনে করি, রেপের যে ঘটনার শিকার হয় যে সমস্ত নারীরা বা ভিকটিম হয় যে সমস্ত নারী বা সার্ভাইভ করে যে নারীরা, তারা কিন্তু এমনি ট্রমার মধ্যে দিয়ে তাদের জীবনটা যায়, তো সেই জায়গাগুলো থেকে এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে বাংলাদেশের আমাদের কিন্তু আইনটা খুব ভালো আছে যে আমরা রুদ্ধদ্বার পক্ষে একটা নারীর আপনার সাক্ষী গ্রহণ করব এবং একটা বলা আছে যে আপনার সেই সাক্ষ্যটা শুধুমাত্র কয়েকজন লিমিটেড থাকবে, সেখান থেকে তার সাক্ষীটা নেওয়া হবে, তার জেরা করা হোক যা করা হোক সেটা করা হবে রুদ্ধদ্বার পক্ষে অর্থাৎ ক্যামেরন ট্রায়ালের মধ্যে, আর সেটা কিন্তু আমাদের যে ধরতে গেলে আইনে আছে কিন্তু না পিটি প্রয়োগ করে না আসামিরা তো করবেই না, সেটা বিচারকও অনেক সময় করে থাকে সেটা করা হয় না। আরেকটা বলতে চাই সেটা হচ্ছে উইটনেস প্রোটেকশন, যেটা আপনি বলতে চাচ্ছেন উইটনেস প্রোটেকশন না থাকার কারণে একই বারান্দায় একই জায়গায় আসামি ভিকটিম এবং সাক্ষী সব এক জায়গায় থাকে। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। যারা আপনার জন্য আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই যে রায়টা গত বৃহস্পতিবার হয়েছে এবং এরপরে অনেক কথা হয়েছে বিচারকের পর্যবেক্ষণ নিয়ে, তারপরে আজকে সুপ্রিম কোর্ট থেকে এই সিদ্ধান্ত এলো, বিষয়টা আসলে আমি জানতে চাচ্ছি এরকম পর্যবেক্ষণ দেন সব পর্যবেক্ষণ কি আদালত বা উচ্চ আদালত খেয়াল করে কিনা, নজরে আনে কিনা, নাকি আমি আসলে বলতে চাচ্ছি এই যে সিদ্ধান্তটা হলো এটা অনেকটা অনেক শোরগোল অনেক কথাবার্তার পরে হলো কিনা, মানে বিষয়টা এটি আমি জানতে চাই যে অনেক এটা আবার এই যে পাবলিক আউটক্রাই সেটা আসলে বিচার ব্যবস্থার মধ্যে আবার কোনো প্রভাব ফেলছে কিনা আসলে। একটা তো আপনার যেটা যে বিতর্কটা সবসময় হয় সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল এবং জুডিশিয়াল ট্রায়াল, যে কোন কোন গুরুত্বপূর্ণ মামলা এত বেশি গণমাধ্যমে আলোচিত হয় যে বিচারে মানে আপনার যে আদালত আদালতে সেটা বিচারের আগেই গণমাধ্যমে জনগণ সেটা একটা রায় দিয়ে দেয়, সেটা একটা হয় অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার যে রায়টা যেদিন হয়েছে তার দ্রুততম সময়ের ভিতরে মাননীয় আইনমন্ত্রী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, হ্যাঁ সেটা আপনার ধরেন যে আর ধরেন তার আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারেন, কিংবা কেউ যদি আপনার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সেক্ষেত্রেও বিষয়টা হতে পারে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি পরিমনির যে মামলা, অ্যাক্ট্রেস পরিমনির ওই মামলাতে দ্বিতীয় এবং তৃতীয় দফায় তাকে কেন রিমান্ডে নেওয়া হয়েছে সে বিষয়ে বিচারকদের তলব করে তাদের কেন সেই কারণ দর্শাতে উচ্চ আদালত বলেছিলেন,
এবং একবার না আমরা জানি যে প্রথমবার সন্তুষ্ট না হয়ে দ্বিতীয়বার সেকেন্ড টাইম তাদেরকে আবার উচ্চ আদালতে তলব করে আপনার কারণটা জানতে চাওয়া হয়েছে যে এই এইভাবে রিমান্ড মঞ্জুর করাটা তাদেরকে ঠিক হয়, এবং সেটা হতে পারে, সেটা হতে পারে যে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত বিষয়টার হস্তক্ষেপ করতে পারেন কিংবা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারেন, কিংবা কেউ তার আদালতের নজরে আনলে সেক্ষেত্রেও আদালত ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারে। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। আপনার বিষয়ে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 155 এবং 146 ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট জারি করা হয়েছে, এটা আসলে দায়ের করা হয়েছে, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই সাক্ষ্য আইনের পরিবর্তনের জন্য? ধন্যবাদ। এটা আসলে দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের, বিশেষ করে 155, কারণ সাক্ষ্য আইনে 155 বলা হচ্ছে যে কোনো মর্যাদা মানে মানুষের দাঁড়িয়ে যদি কোনো কোনো চারিত্রিক কোনো ইয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সাক্ষ্য গ্রহণ করার ব্যাপারে নাও নিতে পারে, আদালত বিশ্বাস নাও করতে পারেন, বা সেক্ষেত্রে জেরা করার ক্ষেত্রে অনেক বিষয় ছিল যাদের এটার জন্য আমরা মনে করি চারিত্রিক যে বিষয়টা সেটা সাক্ষীকে এতখানি প্রভাবিত করার কথা নয়, কারণ কার চরিত্র কেমন কে কি কেমন সে জিনিসটা জানার জন্য একটা নারীর উপরে সেটা চলে যাবে, তার সাক্ষী তার মামলা তার জবানবন্দি সবকিছুই একটা মানে মিথ্যা বা বলেন বা যেটাকে বিশ্বাস করা যাবে না সেটার মধ্যে চলে যাবে, এটা আমরা আসলে মানতে রাজি না। এটা ব্রিটিশ আমলের একটা ল ছিল, তো সেই লটা আজ পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। এটা যেহেতু রিট হয়েছে এটা তো অবশ্যই আমরা মনে করি যে মানুষ মহামান্য হাইকোর্ট সেটার একটা ভালো একটা দিক নির্দেশনা এমন ভাবে দিবেন যেটা নারীদের ক্ষেত্রে যেন কোনো মানে সম্মানজনক একটা পরিস্থিতির মধ্যে থাকে, কারণ আমি একটা কথা এখানে না বলে পাচ্ছি না, দীর্ঘদিন কাজ করতে যে আমি দেখেছি যে অনেক পরিত্যক্ত নারী তার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, সন্তানকে মানুষ করার জন্য বাধ্য হয়ে হয়তো সে এমন কোনো কাজ করে যে কাজের জন্য তাকে হয়তো লোকে অন্য চোখে দেখে, কিন্তু তার অর্থে এই না যে সে খারাপ পাশে, তার অর্থে এই না যে সে হচ্ছে মিথ্যা কথা বলবে বা অন্য কিছু বলবে বা তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, কারণ সে শুধু তার সন্তানকে মানুষ করে, আমি জানি তার সন্তান এখন অনেক বড় বড় আছে যে তারা সে মানুষ করে দিয়ে গেছে, কিন্তু সেই খারাপ অবস্থাই ছিল, কিন্তু তার সবকিছু দিয়ে মিথ্যা হয়ে যাবে, তার সাক্ষী গ্রহণ করা যাবে না, এই অসম্মানজনক জায়গা থেকে তাকে বেরিয়ে আনার জন্য আমার মনে হয় যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, আর মহামান্য হাইকোর্টে যেহেতু গিয়েছে আমি বিশ্বাস করি যে নারীদের এই সম্মানজনক বা সাক্ষীর ক্ষেত্রে বা তার যে বিচারের ক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা না হয়, তার এই চরিত্রের বিষয়টা নিয়ে এসে বেশি আলোকপাত করে সেই জিনিসটাকে গ্রহণ করা না হয়, সেই জায়গা থেকে যেন বেরিয়ে এসে আমাদের নারীদের যে সম্মানজনক পরিস্থিতি সেই জায়গাটায় তারা অবস্থান আমরা দৃঢ় করতে পারবো, এবং নারীরা কিন্তু এগিয়ে আসবে সেই জায়গাগুলোতে, কারণ আমরা দেখেছি কোর্টের মধ্যে একটা নারীকে যখন সাক্ষী না হয় তার পূর্ব মানে চরিত্র কিভাবে হনন করা হয় সেটা যে দেখে নাই কোর্টে বা যে জানে না তাদের বিশ্বাস করার মতন অবস্থান নাই, অসম্ভব ভাবে তাদেরকে নোংরা কথা বলে তাদেরকে মানে খারাপ কথা বলে যত দূর পড়া যায় তারা ডিমরালাইজ করে তাদেরকে সাক্ষীটাকে ওইভাবে গ্রহণ করা হয়, তা আমি বিশ্বাস করি আজকে যেটা হয়েছে রিট সেটা সেই রিটটাকে অবশ্যই সম্মানজনক ভাবে একটা আমরা আদেশ পাবো, এবং নারীরা সেই ক্ষেত্রে একটা পরিস্থিতির একটা বড় একটা আদেশ পাবো আমরা মনে করছি, শুধুমাত্র সাক্ষ্য আইনকে না এই সাক্ষর এটাকে ঘিরে 146 যেটা পুরুষদের ক্ষেত্রে সেটা ইন জেনারেল বলা আছে সেই জায়গাও একটা আমরা নির্দেশনা পাবো। আর একটা কথা বলতে চাই, আপনারা যে কথা আমি বলতেছিলাম যে উইটনেস প্রোটেকশন যদি না রাখা হয় তাহলে কিন্তু আপনি রেপের মামলা বলেন সেই মামলাগুলো গুরুতর মামলাগুলো এই মামলাগুলো কিন্তু আমরা পারবো না, মানে নারীরা কোনো বিচার পাবে না, কারণ এক বারান্দায় দাঁড়া থেকে সেখানে আসামি এবং সার্ভাইভার একসাথে থাকবে সেই জায়গাতে কোনো সুবিচার পাওয়ার ক্ষেত্রে হয় না, যেখানে প্রভাবশালী থাকে যেখানে টাকা থাকে যেখানে টাকার কথা বলে প্রভাব কথা বলে সেখানে কিন্তু বিচার নীরবে নিভৃতে কাজে, এই শব্দটা তো আজকে তৈরি হয়নি অনেক আগেই এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, তা আমার কাছে উইটনেস প্রোটেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই ধন্যবাদ। আমি আমি যারা হাফিজুর রহমান কার্যের কাজে যাচ্ছি যে সাক্ষ্য যারা উইটনেস প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ, এই ঠিক এই যে মামলা নিয়ে আমরা কথা বলছিলাম সেই মামলাতেও দুজন গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু আসলে হাজির হননি, এবং বলা হচ্ছে যে এটারও একটা বড় কারণ এই মামলার রায় নিঃসা মানে প্রমাণিত হয়নি যে ধর্ষণ হয়েছে বা কিছু, কেন আসলে তারাই বা আসলে আনতে পারলো না কারো রাষ্ট্রপক্ষ যারা হাফিজুর রহমান, সেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যে
আপনার বিচারে যে আদালত বিচারটা করেছে এবং সেই বিচারক যে মন্তব্য পর্যবেক্ষণ করেছেন তার প্রেক্ষিতে তার বিচারিক ক্ষমতাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আরো যে জায়গাগুলো খতিয়ে দেখা দরকার এবং তদন্তটা হওয়া দরকার সেটা হচ্ছে যে পুলিশের তদন্তটা, মানে পুলিশ তো চার্জশিট দিয়েছে কিন্তু তারপরেও পুলিশের তদন্তে কোনো ত্রুটি কিংবা ঘাটতি আছে কিনা, এবং একই সাথে আপনার রাষ্ট্রপক্ষের যে প্রসিকিউটর ছিল তারা যে সাক্ষী তাদেরকে আদালতে হাজির করে সেইটাকে সন্দেহাতীত ভাবে যে অভিযোগগুলো সেটা প্রমাণ করতে পেরেছেন কিনা, সেইটা যদি না পেরে থাকে তাহলে পরে আদালত তো কোনো মুখের কথা কিংবা কোনো কিছুতে বিশ্বাস করবে না, আদালত যেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেটা প্রমাণিত হবে সেইটার উপর ভিত্তি করে আদালত রায়টা প্রদান করবে। সুতরাং সেই জায়গাগুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার যে এখানে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদের উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যে যে অভিযোগগুলো এসছে কিংবা যে মামলাটা হয়েছে সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণ করা, কিংবা এমন ভাবে প্রমাণ করা যে একদম খালাস হয়ে গেলে তো তখন প্রশ্নটা উঠবে যে এইটা পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর কতটা দক্ষতা এবং কতটা আন্তরিকতার সাথে কিংবা কত শক্তভাবে মামলাটা উপস্থাপন করতে পেরেছে, না হলে পরে এটা খালাস হয়ে কেন গেল। হ্যাঁ, সেই জায়গাগুলো আরো গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং শুধুমাত্র এই মামলা না, আমাদের এখানে রেপ কেসে কনভিকশন রেট কেন এত কম হচ্ছে সেই জিনিসটা আপনার খতিয়ে দেখে কি কি ব্যবস্থা নিলে আমাদের এখানে নারীরা উপকৃত হবে, যারা ভিকটিম নারী তারা উপকৃত হবে, সেই ব্যবস্থাগুলো নেওয়াটা যারা আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই ব্যবস্থাগুলো নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন, অ্যাডভোকেট এলিনা খান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় এগিয়ে থাকলেও মাঠে ছাড় দিতে রাজি নয় নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা বলতে আমাদের সাথে রাজধানীর পিঙ্ক সিটি থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইবো কে জিতবে, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, আপনার প্রেডিকশন কি? আমি আশা করি নিউজিল্যান্ড জিতবে। নিউজিল্যান্ড দারুণ চমৎকার ক্রিকেট খেলছে সব ফরম্যাটেই, টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা চ্যাম্পিয়ন, তারপর আমরা ওয়ানডে ক্রিকেটটাও যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল একটা অবিস্মরণীয় খেলা দেখেছি, এবারকার ওয়ার্ল্ড কাপেও তারা টি টোয়েন্টিতে দারুণ খেলা প্রদর্শন করেছে। টিম হিসাবে তারা খুবই চমৎকার একটা দলগত যে টিম, যে ইটস এ টিম গেম সেটা তারা প্রমাণ করেছে থ্রু আউট। অস্ট্রেলিয়া অন দি আদার হ্যান্ড ইজ এ ফাইটিং সাইড, সুতরাং আজকের খেলাটা আমার মনে হয় কোনো টিমই ছাড় দেবে না, এবং অস্ট্রেলিয়া টস জিতে যে ফিল্ডিং এর সিদ্ধান্তটা নিল সেটাই হচ্ছে যে এই টুর্নামেন্ট দেখা যাচ্ছে যারা চেস করেছে তারা জিতেছে, সুতরাং আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জেতার জন্য। আই থিঙ্ক ইট উইল বি এ ট্রেমেন্ডাস ফাইনাল। আর বিষয়টা জানতে চাচ্ছি আজকে আপনার মনে হয় কারা ভালো করে, কোন কোন প্লেয়ার যারা খুব ভালো করার কথা তারা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে আসবে আজকের, আমি যদি বলি অস্ট্রেলিয়াকে ভালো করতে পারে নিউজিল্যান্ডে কারা ভালো করবে বলে মনে হচ্ছে আপনার কাছে? নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের খুবই প্রয়োজন, এই হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এবং সব ফরম্যাটে সে চমৎকার একটা একজন প্লেয়ার। আইপিএল এ খেলার তার যথেষ্ট, টি টোয়েন্টিতে ইনফ্যাক্ট সে যথেষ্ট তার সে তার এফিসিয়েন্সি দেখিয়েছে। আজকের খেলাটা আমি মনে করি যে কেন উইলিয়ামসনের খুবই থাকার দরকার এবং স্কোর করার দরকার নিউজিল্যান্ড দলকে জেতানোর জন্য। আরেকজন হচ্ছে জিমি নিশল, যে কিনা লেট অর্ডার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের, তার হাতে মা রয়েছে, বড় বড় ছক্কা মারতে পারে। অ্যাডাম জাম্পা এবং নীল জিমি নিশলের মধ্যে একটা সুন্দর একটা আমার মনে হয় একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পারবো। তো এই দুইটা হচ্ছে নিউজিল্যান্ডের পক্ষে আমি আমি মনে করি যে যথেষ্ট অবদান থাকতে হবে ব্যাটিং এর ক্ষেত্রে। যদিও ফাইনালে এশিয়ার কোনো দল নেই, বা যেটা বলা হচ্ছে দুবাইতে ভারত পাকিস্তানের অনেক রকম সমর্থক আছে, যে অনেক ভারতীয় সেখানে থাকেন, অনেক পাকিস্তানি সেখানে থাকেন, সেই কারণে হয়তো সংযুক্ত আরব আমিরাতে সেই পরিবেশটা হয়তো নাই, উৎসব মুখর পরিবেশটা, কিন্তু পুরো বিশ্ব কিন্তু আসলে দেখছে সেই হিসাবে এবার এই বিশ্বকাপে, টি টোয়েন্টির বিশ্বকাপে এবার নতুন একজন চ্যাম্পিয়ন হবে বলে মনে করা হচ্ছে, যেই হোক অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক। কিন্তু নিউজিল্যান্ড কিন্তু কখনোই ঠিক এই ধরনের বড় টুর্নামেন্টে তারা শিরোপা জিততে আসলে পারেনি, সেই হিসাবে নিউজিল্যান্ড নিশ্চয়ই মরিয়া হয়ে খেলবে।
একেবারে একেবারে, এবং তারা যেটা প্রথমে বললাম টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়ানডে ক্রিকেট এবং টি20 ফরম্যাটে তারা একটা দল যারা নাকি কনসিস্টেন্টলি ভালো খেলে যাচ্ছে, যেই কারণে প্রথমে বললাম যে আমি আশা করবো যে নিউজিল্যান্ড যেন জেতে, বিকজ নিউজিল্যান্ড একটা একটা ছন্দে আছে। অস্ট্রেলিয়া কিন্তু টুর্নামেন্টের প্রথম দিকে কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, তারা ফেভারিট ছিল না, বাট অস্ট্রেলিয়া যেহেতু জানি তারা ফাইটিং সাইড, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া কোনো সময় ছাড় দেবে এবং তারা কিন্তু সবসময় ফাইনালে যায় এবং জেতে, সেইটা একটা তাদের পক্ষে যদি সমীকরণ দেখি আমরা অস্ট্রেলিয়া ফেভারে থাকতে পারে এই এই ফাইনালটা। বাট অন দি আদার হ্যান্ড আমার মনে হয় অ্যাজ এ টিম নিউজিল্যান্ড ইজ প্লেয়িং বেটার ক্রিকেট, সেই জন্য কোনো দলকে কিন্তু না একটু এগিয়ে রাখা যাচ্ছে না পিছনে রাখা যাচ্ছে, দুই দলই কিন্তু সমান সমান হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আমরা চাই শেষ পর্যন্ত আসলে একটি হাড্ডাহাড্ডি চমৎকার লড়াই দেখতে চাই সবাই। শেষ প্রশ্ন বাংলাদেশ নিয়ে, একেবারে শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে বাংলাদেশ খারাপ করেছে এবারের বিশ্বকাপে কোনো সন্দেহ নেই, আবারও আগামী যে বিশ্বকাপ হবে সেইখানে আসলে বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান, কীভাবে নজর দেওয়া উচিত বাংলাদেশ দলকে যাতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে উঠতে পারে? এটা পুরোপুরি আমাদের যারা প্রশাসনে আছেন তাদের দূরদর্শিতার উপরে ডিপেন্ড করে, তারা কি ধরনের পরিকল্পনা নেয়। আমরা যে খেলা যেটা খেলেছি, হেরেছি, খারাপভাবে হেরেছি, এখানে অনেক কিছু শেখার আছে, এখানে লজ্জার কিছু নাই, শেখার অনেক কিছু আছে। তো এখান থেকে কিভাবে তারা ভুল ত্রুটিগুলা কিংবা কি কি প্রয়োজন আমাদের টি-20তে দলটাকে আর একটু শক্তিশালী করার, আমার মনে হয় এটা তারা পর্যবেক্ষণ করবে, তারা এটাকে রিসার্চ করবে। আর আই থিঙ্ক ইট উইল ডিপেন্ড অন দি অ্যাডমিনিস্ট্রেটরস, তাদের অনেক ধন্যবাদ জনাব ইস্তিয়াক আহমেদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। নিষেধাজ্ঞা সত্ত্বেও সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং স্ত্রী সুফিয়া আমজাদ দেশ ছাড়ার ঘটনা হতাশাজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আগামীকালের মধ্যে এ বিষয়ে জানাতে হবে দুদককে, এই নির্দেশও দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের আমজাদ, শিরোনামে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি দুপুরে আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। পরে আদালত দুদকের আইনজীবীকে কীভাবে দেশ ছাড়লেন তার বিস্তারিত জানাতে নির্দেশ দেন। গত 7 নভেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। স্থল সীমান্ত দিয়ে 3 নভেম্বর বুধবার ভারত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। তার সঙ্গে স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরির আমজাদও রয়েছেন। দুপুর 12টার মধ্যে সাউথ বাংলার চেয়ারম্যান আমজাদ হোসেন চৌধুরী কখন কিভাবে পালিয়ে গেলেন বা দুদিকে নিষেধাজ্ঞা ছিল, ওনার কী কী জব্দ হয়েছে, ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলার কাগজপত্র সব কিছু আদালতের কাছে পেশ করার জন্য, এবং আমরা সেই বিষয়টি কমিশনকে অলরেডি আমরা জানিয়েছি। আশা করি কাল 12টার মধ্যেই আমরা বিস্তারিত জানাতে পারব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে আমরা সবাই কাজ করতেছি। তারপরেও এত টাকা উনি পাচার করেছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, সে কিভাবে পালিয়ে গেলেন খুব খুব ক্ষোভ প্রকাশ করেছেন। এখন আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মখলিসুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি এই অর্থে যে নিষেধাজ্ঞা সত্ত্বেও একজন ব্যক্তি, বিশেষত একটি ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের সাবেক চেয়ারম্যান দেশ ছেড়ে পালালেন, গলজটা কোথায়? আমি বলছি যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, নির্দেশ অর্থাৎ দেশ ছেড়ে যারা কোথাও পালাতে না পারেন, এরপরও যারা আমজাদ হোসেন দেশ ছেড়ে পালিয়েছেন, গলজটা কোথায়? কীভাবে আসলে পালালেন বা কীভাবে দেশ ছাড়তে পারলেন? দেখুন, হাইকোর্ট কিন্তু একটা নির্দেশনা দিয়েছে তদন্ত করে বিষয়টা দেখার জন্য, আসলে কিভাবে পালানো। এখন তার পালানোর জায়গাগুলো কোন দিক দিয়ে হতে পারে, ইমিগ্রেশন ক্রস করে পালাতে পারে, এক নম্বর। দুই নম্বর হলো সে যদি চোরাই পথে কোনো দিক দিয়ে পালায় সেটা সেতে পালাতে পারে।
তো ইমিগ্রেশনের ভিতর দিয়ে যদি সে দেশ পাড়ি দিয়ে থাকে তাহলে এই নির্দেশটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যথাযথভাবে রেখেছে কিনা এবং তাদের নথিতে ঠিকমতো উপস্থাপিত ছিল কিনা, এবং উপস্থাপিত না থাকলে পরে তাদের এই তাদের কোন রকমের গাফিলতির কারণে যদি এটা হয়ে থাকে সেটা তো তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। আর যদি নির্দেশনাটা গিয়ে না থাকে কোনো না কোনো কারণের জন্য তাহলেও হয়তো বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ এটা জানে না, সেই কারণে তাদের হাতে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে সেটা হয়ে থাকতে পারে। সাধারণত যখন আদালত নির্দেশ দেয় কোনো ব্যক্তি দেশ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে তখন কি করা হয়, সেই নিষেধাজ্ঞা সেই নির্দেশনা কোথায় কোথায় যায়? নিশ্চয়ই বিভিন্ন পোর্টে চলে যায় যেখানে ইমিগ্রেশন বিভাগে চলে যায়, তাই তো? না না, খুবই স্বাভাবিক, দেশের বাইরে যখন যাওয়া বন্ধ করানোর নির্দেশ আসবে তখন এটা পুলিশ হেডকোয়ার্টার্স কে পাঠাতে পারে অথবা সরাসরি স্পেশাল ব্রাঞ্চ কে পাঠাতে পারে। স্পেশাল ব্রাঞ্চ তার যত রকমের ইমিগ্রেশনের আউটলেট গুলো আছে সমস্ত জায়গায় তার একটা কপি পাঠিয়ে দেবে যাতে করে এই ব্যক্তিটি কোনো মতে ইমিগ্রেশনটা ক্রস করতে না পারে, দেশের বাইরে না যেতে পারে। এটাই প্র্যাকটিস, এটাই হয়ে আসছে, এবং এইভাবেই যাদেরকে বাড়িত করা হচ্ছে তাদেরকে ইমিগ্রেশনের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এটাই হয়ে আসছে। এখন এই ক্ষেত্রে কি হয়েছে আসলে তদন্ত না করে বলাটা বোধ হয় খুব জাস্টিফাইড হবে না। হ্যাঁ, খুবই স্বাভাবিক, আমরা এই ধরনের ঘটনা প্রায়শই দেখি। এর আগেও আমরা দেখেছি আলোচিত পি কে হালদার, যিনি বিভিন্ন আর্থিক মামলা আসামি এবং যেখানে উনি অনেক টাকার জালিয়াতি করেছেন, দুর্নীতি করেছেন, বিদেশে পাচার করেছেন, তিনিও পি কে হালদারও কিন্তু বলা হচ্ছে যে এই কোর্টের নির্দেশনা ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই তিনি বের হয়ে গেছেন। এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এখন বাড়তি আসলে একটা দায়িত্ব পড়ে যায় যে যেসব আলোচিত ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের জন্য আসলে কি করতে পারে? বাড়তি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছা মতো স্বাধীন মতো কোনো ব্যক্তিকে বিদেশে যাওয়ার আটকানোর কোনো এখতিয়ার তারা রাখে না যতক্ষণ পর্যন্ত না কোর্ট তাদেরকে বারণ করে দিয়ে থাকে। কারণ কোর্টের নির্দেশ যাওয়ার আগেই যদি কোনো ব্যক্তি ইমিগ্রেশন ক্রস করে যায় তাহলে সেই ক্ষেত্রে ইমিগ্রেশনের উপর দায় চাপানোটা অনেকখানি কঠিন কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়াও ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকাতে পারে যদি কোনো ব্যক্তির নামে ওয়ারেন্ট থাকে এবং সেই ওয়ারেন্টটা যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এক্সিকিউট করতে বলে, তাকে এক্সিকিউট করতে হবে, যে তাকে গ্রেপ্তার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে দেশের ভিতরে ফেরত নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে ইমিগ্রেশনটা ক্রস করা তাদের জন্য সহজ হয় না। অনেক অনেক ধন্যবাদ জানাই মখলুসুর রহমান আমাদের সাথে থাকার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।